ছেলে মেয়েদের কপালে কালো কালির টিপ দিলে কি শিরক হবে জানাবেন দয়া করে। জি মাহমুদ রানা, ছেলে মেয়েদের কপালে কালো কালির টিপ, কালো কালির টিপ এটা অনেকে এমনি দিয়ে থাকেন জিনাত হিসাবে, সৌন্দর্য হিসাবে, সৌন্দর্য হিসাবে দিলে সেটা এক কথা, কিন্তু যদি বদনজর থেকে আত্মরক্ষার আত্মরক্ষার জন্য এটা একটা কিছু, সেটা যদি কেউ মনে করে দেন তাহলে এটা জায়েজ হবে না। কারণ আসলে এটা বদনজর থেকে রক্ষা করে না, বদনজর থেকে রক্ষা করে কোরআন এবং সুন্নাহ, দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের দোয়া করতেন উইযুকা বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়াহাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ, বা কোরআনে কারিমের সূরা আল কলমের শেষ আয়াত, এটা পড়লেও বদনজর থেকে বাঁচা যায়। ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিক্র ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন আমা হুয়া ইল্লা যিক্রুন লিল আলামিন, এই আয়াত বদনজর থেকে বাঁচায়। আবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো পড়লে, ঝাড়ফুঁক করলে বদনজর থেকে আত্মরক্ষা করা যায়। তো এগুলো হলো উপায়। আবার ওয়াজাস্তু সিলতুম ফাকসেলো, যদি কেউ কাউকে বদনজর দেয় এবং তার সারা শরীরে সেটার প্রতিক্রিয়া দেখা দেয়, ফোঁড়া দেখা দেয়, কালো হয়ে যায়, বোঝা যায় যে বদনজর লেগেছে, তখন যার বদনজর লেগেছে তাকে একটা গামলার মধ্যে দাঁড় করিয়ে, একটা পাত্রে দাঁড় করিয়ে তাকে গোসল করাতে হবে। তার মাথাতে, তার মাথা শরীরে পানি ঢেলে দিলে ওই পানিটা যে গামলায় বা পাত্রে জমা হবে, ওই জমা পানিটা যদি বদনজর লেগেছে যার যার গায়ে, যে আক্রান্ত হয়েছে তার গায়ে ঢেলে দিলে, তখন সাথে সাথে ওটা ভালো হয়ে যাবে। এটা সহি হাদিসে রয়েছে। তো তোমরা যারা বদনজর দিয়েছ, বদনজর যে কোনো লোকেরই লাগতে পারে, ভালো মানুষ তারও বদনজর লাগতে পারে, এমনকি নিজে নিজের ছবি আয়নায় দেখে যদি খুব সুন্দর হয়েছে মাশা আল্লাহ বারাক আল্লাহ না বলে, আল্লাহর নাম নিয়ে না বলে যদি এমনি খুব নিজেকে সুন্দর মনে হয়, অনেক সময় নিজেরই চোখের বদনজর নিজের চেহারা লেগে যায়, তো সেক্ষেত্রে নিজেকে নিজে গোসল করিয়ে সেই পানি, আবার সেই পানি দিয়ে চেহারা ধুতে হবে। তো যেই কারোই বদনজর লাগতে পারে। একজন সাহাবি এমন আরেকজনকে বদনজর দিয়েছিলেন, ইস কত সুন্দর তোমার বডিটা, এইটা বলার সাথে সাথে সারা শরীর ফোঁড়া ফোঁড়া লেগে গিয়েছিল। তো এরকম হয়, অথচ তিনি সাহাবি, যিনি বদনজর দিয়েছেন তিনি সাহাবি। তো এটা ভালো মন্দ সবারই হতে পারে। তো বদনজরের চিকিৎসা হলো ওগুলো, কালো টিপ দিলে আসলে বদনজর ভালো হয় না। সাধারণত আমাদের সমাজে কোনো বাচ্চাকে বাইরে যাওয়ার, নিয়ে যাওয়ার আগে কালো একটা টিপ দিয়ে নেয়, মা বাবার উদ্দেশ্য থাকে যে তাহলে আর বদনজর লাগবে না, এটা ঠিক না, এটার কোনো দলিল নেই। তাকে ঝাড়ফুঁক করে নিয়ে যান, বা উড়ি ঝুঁকা বা উড়ি ঝুঁকে বেকালিমাতিল্লাহি তাম্মা অমিন অমিন করলে শায়তানিন হাম অমিন করলে আইনিল্লাম, দোয়াটি পড়ে তিনবার ফোঁ দেন, বা সুরা এখলাস ফালাক নাস পড়ে তিনবার ফোঁ দেন, ফোঁ দিয়ে গা বন্ধ করে তারপর নিয়ে যান, তাহলেই কালো টিপ লাগবে না।